নমস্কার বন্ধুরা পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি মিসেস ধারা বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত বিউটিফুল ফ্লাওয়ারিং প্লান্ট স্থলপদ্ম গাছ সম্পর্কে জানব স্থলপদ্ম একটি এমন গাছ যে গাছ থেকে অতি সহজে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আপনি যদি উঠানে বা আঙিনায় লাগাচ্ছেন তাহলে খুব বেশি পরিচর্যার দরকারই পড়ে না আপনি নার্সারি থেকে স্থলপদ্ম গাছ এনে আঙিনায় যেখানে লাগাবেন সেই মাটিতে একটু গোবর সার মিশিয়ে আপনি গাছটিকে লাগিয়ে দিন আর সময় মতো একটু জল দিন দেখবেন গাছ নিজে নিজেই খুব ভালো গ্রোথ করবে এবং সময় মতো গাছে প্রচুর ফুল আপনি পাবেন কিন্তু যদি পটে করছেন তাহলে অবশ্যই মাটিটা এর উপযুক্ত করে বানিয়ে নিতে হবে সময় মতো জল দিতে হবে আর সঠিক খাবার সময় মতো দিতে হবে তাহলে কিন্তু আপনিও আমার মতোই এই রকম গুচ্ছ গুচ্ছ কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল টবের স্থলপদ্ম গাছ থেকেই পেতে পারেন তো এই যে স্থলপদ্ম গাছ এই ফুল দু রকমের হয়ে থাকে একটি ডাবল পেটালের ফুল হয়ে থাকে একটি সিঙ্গেল পেটালের তা আমার এখানে যে গাছটি দেখছেন সেটি সিঙ্গেল পেটালের স্থলপদ্ম এই গাছকে আমরা বাংলায় স্থলপদ্ম বলে থাকি ইংলিশে বলা হয় ল্যান্ড লোটাস এই ফুলকে কনফেডারেট রোজও বলা হয়ে থাকে আর এর সায়েন্টিফিক নাম হল হিবিস্কাস মেটাবিলিস স্থলপদ্ম হল হিবিস্কাস গোত্রের একটি গাছ সেজন্য এই গাছের চরিত্র বা এই গাছের কেয়ার হিবিস্কাসের সঙ্গে অনেকটাই মিলে চলে আমরা কিভাবে এই গাছের পরিচর্যা করব আর কিভাবে এর প্রতিস্থাপন করব চলুন সে সমস্ত ব্যাপারে ডিটেলে জেনে নেব কিন্তু তার আগে বলবো যদি আপনি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম লাইক এবং শেয়ার করার জন্য তাহলে চলুন বন্ধুরা আমরা অতি সহজ পরিচর্যায় কিভাবে টবের গাছ থেকে প্রচুর পরিমাণে স্থলপদ্ম পেতে পারি সেটা জেনে নেওয়া যাক তা আমি প্রথমেই বলবো এর পটের কথা স্থলপদ্ম গাছ রুড পাউন্ড পছন্দ করে সেজন্য আমরা নার্সারি থেকে এনেই এই গাছকে খুব বড় সাইজ পটে লাগিয়ে দেব না আমরা প্রথমে আট ইঞ্চি বা দশ ইঞ্চির পটে লাগাবো তারপর যখন সেই পটে পুরোপুরি রুট বাউন্ড হয়ে যাবে তখন আমরা তাকে বড় পটে শিফট করতে পারি বা রুট কাটাই ছাঁটাই করে সেই পটেই রাখতে পারি দ্বিতীয় কথা হলো যে এর মাটি কীরকম বানাবো তো হিবিষ যাব জন্য আমরা যেরকম ওয়েল ড্রেন মাটি বানিয়ে থাকি স্থলপদ্দের জন্য আমরা সেই রকমই ওয়েল ড্রেন মাটি বানাবো তো তার জন্য আমরা এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট নেব এবং তাতে দু চামচ নিম খোল এক চামচ সর্ষের খোল এবং দু চামচ বোন মিল এই তিনটে জিনিসকে আমরা মিশিয়ে নেব যদি এক চেমটি ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারি তাহলে আরও ভালো হয় তো এই সমস্ত জিনিসগুলিকে মিশিয়ে আমরা এর জন্য মাটি তৈরি করব তবে এখানে একটি কথা বলবো যারা কোকোপিট ব্যবহার করেন বা যাদের কাছে কোকোপিট আছে তারা যদি এই বালির জায়গায় কোকোপিট ব্যবহার করেন তাহলে ভালো হয় কারণ এই গাছ জল খুব পছন্দ করে গরমকালে এই গাছের মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু কুঁড়ি ড্রপ করতে পারে সেজন্য যদি একটু কোকোপিট মিলিয়ে মাটিটা তৈরি করা যায় তাহলে ভালো কথা আর যাদের কাছে কোকোপিট নেই কোনো ব্যাপার নয় তারা বালি মেশাবে এরপর হলো যেই গাছটিকে রাখবো কোথায় আমরা অবশ্যই স্থলপদ্ম গাছকে রোদে রাখবো এই গাছকে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা রোদ দিতে হবে তা না হলে কিন্তু এই গাছ থেকে খুব ভালো ফুল পাওয়া যাবে না আর পেস্টিসাইড অবশ্যই এই গাছে পেস্টিসাইড প্রয়োগ করার প্রয়োজন আছে মিলিবাগ এই গাছকে খুব বেশি রকম অ্যাটাক করে থাকে সেজন্য এই গাছ যখন লাগাচ্ছেন শুরুর থেকেই আপনি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে নিম তেল স্প্রে করুন তাহলে সুরক্ষিত থাকবে এই গাছ আর যদি আপনি রাসায়নিক ব্যবহার করবেন বা মিলিবাগের বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব যদি খুব বেশি রকম হয়ে যায় তাহলে ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি ওষুধ কাছে রাখুন পনেরো দিন অন্তর দু এম এল ওষুধ এক লিটার জলে মিশিয়ে যদি আপনি স্প্রে করেন তাহলেও খুব ভালো রেজাল্ট আপনি পেতে পারেন এবার বলি যে আপনি এই গাছকে খাবার কীভাবে দেবেন প্রত্যেক মাসে আমরা এই গাছকে দুমুঠো কম্পোস্ট দু চামচ নিম খোল এক চামচ সর্ষের খোল এবং এক চামচ বোন মিল এই তিনটে জিনিস আমরা প্রত্যেক মাসে টবের মাটিতে মিশিয়ে মাটিটা একটু খুঁড়ে দেব। আর প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর আমরা অবশ্যই তরল সার দেব এই গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে জবা যেমন একটি হেভি ফিডার গাছ স্থলপদ্ধও কিন্তু হেভি পিড়ার গাছ সেজন্য প্রত্যেক সপ্তাহে বা দশ দিন অন্তর আমরা সর্ষের খোলের তরল সার বা সবজির খোসা ভেজানো তরল সার বা ঘুঁটের ভেজানো তরল সার আমরা প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর অবশ্যই এই গাছকে দেব তো এইরকমভাবে যদি খাবার দিই তাহলে খুব ভালো ফুল আপনি নিয়মিতভাবে পেতে থাকবেন ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস এই দুটো মাসে যখন প্রচণ্ড রকম ঠান্ডাটা বেড়ে যায় তখন এই গাছ থেকে ফুল সেভাবে পাওয়া যায় না শীতে এই গাছ ডরমেন শীতে চলে যায় সেজন্য এই দুটো মাসে আপনি ফুল পাবেন না বাকি মাসগুলোতে এই গাছ থেকে খুব ভালো ফুল পাওয়া যায় এবার কথা হলো যে এই গাছটিকে লাগাবো কখন যেহেতু এটি একটি পেরেনিয়াল প্লান্ট সেজন্য বছরের যে কোনো সময় আপনি লাগাতে পারেন তবে আমি বলবো যে ডিসেম্বর এবং জানুয়ারি মাস মাসের এই দুটো মাসের সময়ে সময়টাতে যদি না লাগান তাহলে ভালো হয় আসলে এই দুটো মাসে এই গাছে গ্রোথ তেমন দেখা যায় না ডরমিন্সের সময়ে গাছে কোনো গাছেই সেরকমভাবে গ্রোথ দেখা যায় না সেই জন্য এই দুটো মাসের সময়টা যদি এড়িয়ে যান তাহলে ভালো হয় বাকি বছরের যে কোনো মাসে আপনি যদি লাগান তাহলে স্থলপদ্ম গাছ থেকে খুব ভালো ফুল আপনি অতি অনায়াসেই পেতে পারে। তাহলে বন্ধুরা আমি যেভাবে বললাম সেভাবে একটু করে দেখুন বাগানে বা টবে আপনি খুব ভালোভাবে স্থলপদ্ম করতে পারবেন তা আজ এতটাই নমস্কার